ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে তৈরি পোশাক খাতের কারখানা সংস্কারে মার্কিন ক্রেতাজোট অ্যালায়েন্সের সন্তোষ বেড়েছে পোশাক ক্রয় নবায়নযোগ্য সবুজ জ্বালানি প্রকল্প অর্থায়নে অনাগ্রহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর এর অর্থ ব্যবহারের দাবি দেশে উৎপাদন ও বিপণনে আধুনিক সাপ্লাই ব্যবস্থাপনা ছড়িয়ে দিতে দেয়া হলো সাপ্লাই চেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন কারখানা সংস্কার কাজ শেষ হওয়ায় দু হাজার আঠারো ডিসেম্বরের পর বাংলাদেশে নিজেদের কার্যক্রম চালাতে চায় না মার্কিন ক্রেতা অ্যালায়েন্স তাঁদের মতে গেল পাঁচ বছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পোশাক প্রস্তুতকারক থেকে সবচেয়ে নিরাপদে রূপান্তরিত হয়েছে রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় বলা হয় শ্রমিকের সহায়তায় চালু করা হেল্পলাইন আমাদের কথায় এখন থেকে দেশের সব কারখানা শ্রমিকরা অভিযোগ জানাতে পারবেন বাংলাদেশের শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতে পাঁচ বছর আগে যাত্রা শুরু করে অ্যালায়েন্স উত্তর আমেরিকা ভিত্তিক দুই ডজন ক্রেতা প্রতিষ্ঠানের উদ্যোগে এই সময়ে তাদের কাছে পোশাক বিক্রি করে এমন প্রায় আটশো কারখানা পরিদর্শন করেছে অ্যালায়েন্সের প্রকৌশলীরা দিয়েছে ত্রুটি সংশোধনের রূপরেখা যার নব্বই ভাগ সংস্কারই এরই মধ্যে শেষ হয়েছে বাকিটুকুও ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা অ্যালায়েন্সের We're not asking for an extension. Through the efforts of the Alliance, the Accord, uh, the factory owners, you have changed from what was one of the more dangerous garment manufacturing industries in the world into one of the safest. Alliance <laughs> যেখানে তাদের সদস্য কারখানার শ্রমিকরা বিনামূল্যে ফোন করে অভিযোগ জানাতে পারেন সপ্তাহের সাত দিন রাত দিন যে কোনো সময়ে অ্যালায়েন্স বলছে গেল চার বছরে পনেরো লাখ শ্রমিক এই সুযোগ গ্রহণ করে সোয়া দুই লাখের মতো অভিযোগ জানিয়েছে এই হেল্পলাইন পরিচালনাকারী সংস্থা ফুলকির কাছে কল পাই সুপারভাইজার অ্যাবিউজ করেছে পানির মধ্যে গন্ধ আছে বাথরুম পরিষ্কার নাই যখন এই কমপ্লেনগুলো পাই ওদের কাছ থেকে আমরা প্রথমে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং সেইখান থেকে এইটটি সব সলভ হয়ে যায় মোস্ট অফ দি কেসেসে কিন্তু মিড লেভেল থেকে তাদের তাদের পার্সনটাই কিন্তু মালিকদের কানে যায় অথবা যারা ম্যানেজমেন্টে থাকে তাদের কানে যায় সো রিয়েল ঘটনা কখনোই না এখন এখন এর ফলে হয়েছে কি যেহেতু ওনার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি বুনা কিন্তু কাউকে রিপ্রেজেন্ট করেন না এবং আপনি কিন্তু এখন হেল্পলাইন সম্বন্ধে কিন্তু কোনো ফ্যাক্টরি করতে পড়কার কাছে কিন্তু কোন রকম কোনো অভিযোগ শুনবেন না যে না এর ফলে আমাদের ফ্যাক্টরিতে অসুবিধা হচ্ছে সো इट्स আ কাইন্ড অফ উইন-রিন সিচুয়েশন কিন্তু দুই পক্ষই সংবাদ সম্মেলনে জানানো হয় শুধু অ্যালায়েন্সের সদস্যরাই নয় এখন থেকে দেশের সকল পোশাক কারখানা শ্রমিকই এই সুযোগ গ্রহণ করতে পারবে এজন্য এই হেল্পলাইনকে একটি স্বতন্ত্র কর্মসূচিতে রূপান্তর করতে যাচ্ছে অ্যালায়েন্স যাতে তাদের কার্যক্রম শেষ হলেও চালু থাকে আমাদের কথা একইভাবে সংস্কার কার্যক্রম তদারকিতে নতুন কোনো কর্তৃপক্ষ দেখতে চায় ক্রেতাজটি সামনের দিনে ওয়ার আর ব্রাঞ্চ ওয়ান্ট মেক সোর দো is that there is সোথি ইমপ্লয় সম অর্গানাইজেশন সান entity দ্য make sure that ফ্যাক্টরিজ্যাডি achieved a good level ও ফিজিকাল সেফটি বলছে পাঁচ বছরের কার্যক্রমের সময় মতো সংশোধন না করায় একশো পঁয়ষট্টি প্রতিষ্ঠানের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে ঠিকই কিন্তু তাতে এদেশ থেকে পোশাক কেনা কমেনি উল্টোতা বেড়েছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাং টেলিভিশন জ্বালানি থেকে দু হাজার সাল নাগাদ আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার কিন্তু সবুজ জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি ও অর্থায়ন সমস্যা প্রকট এ সমস্যা সমাধানে কারখানার ছাদ ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের আর অর্থায়ন সমস্যা মোকাবেলায় সিএসআর অর্থ তহবিল এখানে ব্যবহার করতে চায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আঠারো হাজার মেগাওয়াট এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎসের অংশ মাত্র দুই দশমিক আট দুই ভাগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ শ্রেডার তথ্য অনুযায়ী সৌরশক্তি ব্যবহার করে দেশে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দুশো পঁচাশি মেগাওয়াট দু হাজার সাল নাগাদ এটিকে আট হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার আমরা টার্গেট টার্গেট বাড়িয়ে দিয়েছি ফর তিরিশে আমাদের টার্গেট হচ্ছে চল্লিশ হাজার মেগাওয়াট আমার মাস্টার প্ল্যান অনুযায়ী চল্লিশ হাজার মেগাওয়াটের টোয়েন্টি পার্সেন্ট হলো আট হাজার মেগাওয়াট রিনিউবেল রিনিউবেল বলতে আমরা কিন্তু সোলারটাকে মিন করতেছি দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন এখনও ক্ষুদ্র পরিসরে আটকে আছে খাত সংশ্লিষ্টরা বলছেন বড় আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পর্যাপ্ত জমি প্রাপ্তি বড় বাধা যেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন পড়ে তিন থেকে চার একর জমি এই বাধা উত্তরণে শিল্প ও কলকারখানার ছাদের ব্যবহার বাড়ানোর পরামর্শ ফ্রেডার সংস্থাটি বলছে শুধুমাত্র বস্ত্র ও পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে পাঁচশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব টেক্সটাইল এবং গার্মেন্টসের ছাদগুলো ব্যবহার করলে একটা হিসাবে দেখা গেছে যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান তৈরি করতে পারি এখানে আপনার কি কোলাটারাল লাগবে বলেন শুধু লাগবে আপনাদের টেকনোলজির অ্যানালিসিস শুধু প্রযুক্তি নয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অর্থায়ন সমস্যাও প্রকট ব্যাংকগুলো বলছে লাভজনক না হওয়ায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এসব প্রকল্পে আগ্রহ কম আমরা যেহেতু এখানে একটু মানে উই আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলে সাংঘাতিক রকম কিন্তু একটা আমি বলে যে ড্রাস্টিক্যালি ফল করেছে আমরা যদি বটম লেভেলে ইউজার লেভেলে প্রজেক্ট লেভেলটা গুলি যদি আমরা ভাইবল করতে পারি অ্যাওয়ারনেস যদি ইউজার লেভেলে তৈরি হয় সেই ক্ষেত্রে ডিমান্ড আসতে থাকবে এবং ডিমান্ড যদি ওগুলি যদি সাকসেসফুলি যদি প্রজেক্ট করা যায় এই ফিট ইজ ফাউন্ড সুইচেবল আমার মনে হয় ব্যাঙ্গুলি আগায় আসবে এক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা তহবিল বা সিএসআর ফান্ড বিনিয়োগের সুযোগ চায় ব্যাংকগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে সিএসআর তহবিল থেকে বিনিয়োগ করলে আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা নষ্ট হবে সিএসআর এর ফান্ডটার উদ্দেশ্য আলাদা আপনি যদি একটা ফান্ড একটা প্রজেক্টে সিএসআর ফান্ড দেন তাহলে যেটা একটা ব্যাংক যেটা পুরোপুরি আর মানে তার নিজস্ব বা অন্য কোনো ফান্ড থেকে দিচ্ছে সে কিন্তু প্রশ্ন তুলবে যে ওখানে যে সিআরএস এ দেওয়া হয় আপনি আমাকে সিএসএ দিবে না কেন দিবেন না কেন এটা কিন্তু একটা মিসম্যাচ ম্যাপ সৃষ্টি হবে আপনার সৃষ্টি হবে অনুষ্ঠানে জানানো হয় দেশে মোট জনসংখ্যার বারো ভাগ মানুষ বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে আর এক হাতে যে পরিমাণ বিনিয়োগ হয় তার তিন ভাগের দুই ভাগে যায় গ্রামাঞ্চলে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনার চর্চা বাড়াতে দেওয়া হল বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার আঠারো যাতে চোদ্দ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দিল বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি এবং আইপিডিসি ফাইন্যান্স অনুষ্ঠানে বলা হয় সাপ্লাই চেইন ব্যবস্থাপনে মনোযোগী হওয়ায় পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন স্বল্প খরচে উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছে তেমনি ভোক্তার হাতে সাশ্রয়ী মূল্যে পণ্য তুলে দিয়ে ব্যবসার আকার বৃদ্ধিতে ভূমিকা রাখছে সাদাত হোসেনের রিপোর্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে কারখানায় পৌঁছানো আবার তা থেকে পণ্য তৈরি এবং ক্রেতার কাছে পৌঁছে দেয়ার প্রতিটি ধাপকে দক্ষতার সাথে পরিচালনা করা গেলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি করা সম্ভব তেমনি কমে আসে ব্যয়ও যা সম্ভব আধুনিক সাপ্লাই চেন ব্যবস্থাপনার মাধ্যমে যার সঠিক বাস্তবায়ন এক্সিলেন্স ইন লজিস্টিক ম্যানেজমেন্টের স্বীকৃতি এনে দিয়েছে রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমকে ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে আপনার লজিস্টিক্সের একটা বিশাল এক্সপেন্স জড়িত আবার এখানে আবার ইনভেস্টমেন্টের প্রশ্ন জড়িত তো সেটাকে আমরা অ্যাভ করতে চেয়েছি প্যাবিং ব্লকে অ্যাগ্রিকেট স্টোন যেটা ইউজ হয় ইনস্টেড অফ ইউজিং দ্যাট অ্যাগ্রিকেট আপনি এটাকে আমাদের ওয়াচটাকে আপনারা ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি একদিকে আপনার স্ট্রেংথ বাড়ছে আরেকদিকে আপনার একটা অল্টারনেটিভ আপনি ইনপুট পাচ্ছেন একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আরেক দেশীয় প্রতিষ্ঠান পিএইচপি এবং বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেন্টস বাংলাদেশও আছে বিভিন্ন প্রতিষ্ঠানের চার ব্যক্তিও এডিশনাল কোনো এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট আরও খরচ না করে আরও লোকের সংখ্যা বৃদ্ধি না করে আরও ওয়ার হাউস বা আরও ট্রাকের সংখ্যা বৃদ্ধি না করে আগে থেকে আমাদের কাছে যে রিসোর্সেস ছিল তাকে শুধুমাত্র টেকনিক এবং প্রসেসের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি আমরা নিয়ারলি ডাবল করে ফেলেছি এবং যখন এই প্রজেক্ট শেষ হবে তখন এটা প্রায় তিন গুণ হয়ে যাবে সাপ্লাই চেন ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখে ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু পুঁজির অভাবে অনেক সময়ই ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে তাদের জন্য সেসব ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের ব্যবসার পুঁজি যোগান দিয়ে এক্সিলেন্স সাপ্লাই চেন ফাইন্যান্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আরং এবং সিপি We are uh, offering them the uh, bank loan from Arong against their uh, work, work order and it is you know, collateral free and very small, uh, very easy uh, process. আমরা পাশাপাশি ক্রেডিট দিচ্ছি র মেটেরিয়ালসের যেটা সাপ্লাই চেন আইন বড় স্ট্রেংথ ফর আওয়ার আমরা লিডার ফার্মারকে ফাইন্যান্সটা করছি ও সরাসরি ওনার টিমকে সাপোর্ট দিচ্ছি থ্রি থাউজেন্ড ফার্মার বেনিফিটেড সরাসরি সাপ্লাই চেন রিলেশনশিপ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান আর ব্যক্তি দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নেসলে বাংলাদেশ তরুণ সাপ্লাই চেন প্রতিভা তুলে আনার স্বীকৃতি পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ From the suppliers to the consumer, we have created such a relationship and which, which acts in a such an uh, efficient way that which leads to a lean supply chain. And then we lead to uh, an efficient operation across the value chain.

সব মিলিয়ে প্রথমবারের মতো সাত ক্যাটাগরিতে দেশি বিদেশি বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠান জিতেছে বাংলাদেশ সাপ্লাই চেন অ্যাওয়ার্ড দুই যার সম্প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন এবং বিজনেস রিপোর্ট বিজনেস রিপোর্ট টেলিভিশন ব্যাংক ও বিমা খাতে ব্রিটিশ প্রতিষ্ঠানের বিনিয়োগ আগ্রহের খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ ফেলকন বিজনেস রিপোর্টে বাংলাদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ রোববার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান বৈঠক শেষে মন্ত্রী জানান এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এ সময় রুশনারা আলী বলেন বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চায় যুক্তরাজ্য এজন্য ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে শুধুমাত্র অবকাঠামো উন্নয়নেই নয় দেশের আর্থিক এবং বিমা খাতেও বিনিয়োগ করতে চায় তারা জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগের কথা উল্লেখ করেন তিনি ভবিষ্যতে এদেশে ব্রিটিশ প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন রুশনারা আমাদের ব্যবসা বাণিজ্য আরও কী করে বৃদ্ধি করা যায় কিভাবে ব্রিটিশ বিনিয়োগকারী বাংলাদেশে সে বিনিয়োগ করতে পারে এই ধরনের বিস্তারিত আমরা আলোচনা করেছি উন্নয়নশীল দেশ সবার পরেও যুক্তরাজ্য থেকে আমরা ব্যবসা বাণিজ্য আমরা সকল সুযোগ সুবিধা আমরা পাবো a few things we are discussing I'm very keen to make sure that those relationships are strengthened and that British companies can play a strong role in the advancement and development of this economy uh, that is for the betterment of the public of the people um, in terms of jobs and opportunity and inclusive growth ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনে ওজন স্কেলের বাধ্যবাধকতা থাকলে ইদুল আজহার ঠিক আগে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা তাই শিগগিরই এ ওজন স্কেলের ব্যবহার শিথিলের দাবি জানিয়েছেন তারা চট্টগ্রাম থেকে তাজুল ইসলামের রিপোর্ট দেশে আমদানি নির্ভর খাদ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর প্রায় সব ধরনের খাদ্যপণ্য এখানকার গুদামগুলোতেই মজুদ করেন পাইকাররা পরে সারা দেশের খুচরা ব্যবসায়ীরা তাদের পণ্য সংগ্রহ করেন এই পাইকারি বাজার থেকে দেশের নানা প্রান্তে একটি গাড়িতে তেরো টনের বেশি পণ্য বহন করা যাবে না এই সিদ্ধান্তে হতাশ ব্যবসায়ীরা এই যে তেরো টন শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জন্য আইনটা বিদ্যমান সারা দেশে এই আইন নাই এই আইন না থাকার কারণে শুধু চট্টগ্রাম থেকে কাস্টমারও বক্তাও চলে যাচ্ছে এবং গাড়ি ভাড়া দ্বিগুণ হওয়া সত্ত্বেও সংখ্যা কিন্তু বাড়েনি পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পেঁয়াজ রসুন আদা জিরা লং এলাচি ইত্যাদি মশলা জাতীয় পণ্য ব্যাপক হারে আমদানি করে থাকেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এসব পণ্য সারা দেশে সরবরাহ করার সময় ওজন স্কেলের বাধ্যবাধকতা থাকায় প্রতিটি পণ্যে কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে যেতে পারে এটার কারণে প্রতি কেজিতে ওভারলোডিং কস্টিং হচ্ছে এবং এটা বক্তাদের উপর বত্তাচ্ছে এটা সরকারের বামমূর্তি হওয়ার সম্ভাবনা থেকে যায় দেশের অন্য কোথাও না থাকলেও চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে সড়কে ওজন স্কেলের এই বাধ্যবাধকতা বাতিল করতে নানা কর্মসূচি পালন করে আসছেন ব্যবসায়ীরা বিষয়টির ইতিবাচক সমাধানে স্মারকলিপি দেয়া হয়েছে মেয়রকেও যেহেতু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এটা বসা হয় নাই তো সুতরাং শুধুমাত্র ঢাকা চিটং রোডে বসালে এটা চট্টগ্রামের যারা ব্যবসায়ীরা আছেন ওনারা এটা মনে করতেই পারেন ওনাদের প্রতি হয়তো সুবিচার করা হচ্ছে না গেল রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মহাসড়কে ওজন স্কেল শিথিল করা হয়েছিল সেই ধারাবাহিকতা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা একই সাথে সড়কের ওজন ধারণ ক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তারা তাজুল ইসলাম বিজনেস রিপোর্ট মাত্রাঙ্গা টেলিভিশন বড় উত্থান দিয়ে দিন শুরু করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি ঢাকার শেয়ার বাজার দিন শেষে সার্বিক সূচক মাত্র এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো উনচল্লিশে তবে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটির ঘর বেচা কেনা হয়েছে এক হাজার চুয়ান্ন কোটি টাকার হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে একশো বিয়াল্লিশটির আর কমেছে একশো একাত্তরটি বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজার আজকে মার্কেট ফ্ল্যাট ছিল জিরো পয়েন্ট জিরো আপ ছিল তো আমরা যদি লার্জ ক্যাপ সেক্টরগুলো দেখি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম সেক্টরি ডাউন ছিল পার্টিকুলারলি ডাউন ছিল ব্যাঙ্ক সেক্টর এবং টেলিকমিউনিকেশন সেক্টর আর ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং স্মল ক্যাপ সেক্টরি কিছুটা আজকে মার্কেট ড্রাইভ করেছে ব্যাঙ্ক সেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি গত সপ্তাহ থেকেই নেগেটিভ একটা সেন্টিমেন্ট চলছে তা আজকেও দেখা গিয়েছে আর টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোনের আজকে প্রফিট টেকিং হয়েছে তাছাড়া আমরা যদি টার্নওভার দেখি আজকে টার্নওভার এক হাজার কোটি টাকারও বেশি হয়েছে তো যদিও টার্নওভার নাম্বারটা বেশ ভালো কিন্তু এর মধ্যে আমরা ব্লু চিপ স্টকসগুলোর খুব একটা ইম্প্যাক্ট দেখতে পারিনি আর তাছাড়া আজকে সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল বিবিএস কেবলস এবং চল্লিশ কোটি টাকারও বেশি টার্নওভার হয়েছে আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন